Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আমার আরো একটি নতুন ভিডিও শুরু করছি। আমার আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি। এখন সন্ধ্যার নাস্তার জন্য ছোলাভুনা করব। প্রথমে আমি ছোলাটা সিদ্ধ করে নিব, আর ছোলা সব সময় আমি প্রেসার কুকারে সিদ্ধ করি, তাহলে কিন্তু খুবই অল্প সময়ে ছোলাটা সিদ্ধ হয়ে যায়। আর এই ছোলাটা কিন্তু আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, আমি বিকালে ছোলা ভুনা করলে সেটা আমি সকালে ভিজিয়ে রাখি। এখন আমি ছোলাটা বসিয়ে দিয়েছি, ছোলাটা বসিয়ে দিয়ে এখন আমি ডালের বড়া তৈরি করব। এই জন্য ডালটা ব্লেন্ডার করে নিব, আর এই ডালটা আমি আরও 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা বেটে নিব। আমি আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এটা। আর এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে ডাল, আমি অল্প করে ডালের বড়া তৈরি করব। ডালের বড়া কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, এই জন্য অল্প করে তৈরি করব। এই যে ডালটা ব্লেন্ড করে নেওয়া শেষ, এখন এটা আমি একটা বাটিতে নিয়ে নিব। তারপর এখন আমি ছোলা ভুনা করার জন্য পেঁয়াজ কেটে নিব, পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কেটে নিব। আর সন্ধ্যায় কিন্তু এই টাইপের নাস্তাগুলো খুবই ভালো লাগে আমার কাছে, তো ছোলা ভুনা তারপর ডালের বড়া পেঁয়াজ ও বেগুনি এগুলো সন্ধ্যায় খেতে খুবই ভালো লাগে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিব। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। এই যে পেঁয়াজ কেটে নেওয়া শেষ, এখন আমি কাঁচামরিচগুলো কেটে নিব। আর আমি ছোলা ভুনায় কিন্তু কাঁচামরিচ দিয়ে ছোলা ভুনাটা করি, এই জন্য এখানে কাঁচামরিচ কেটে নিচ্ছি। আর আমি ডালের বড়ায় কাঁচামরিচ দিব। এই যে কাঁচামরিচগুলো কেটে নেওয়া শেষ, এখন আমি ধনিয়া পাতা কেটে নিব। ছোলা ভুনা তারপর ডালের বড়ায় কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে অনেক ভালো লাগে, এই জন্য এই যে ধনিয়া পাতাটা কুচি করে নিয়েছি। এখন আমি প্রথমে ডালটা মেখে নিব ডালের বড়া তৈরি করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, এখানে তারপর দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা, আর এখানে এখন আমি দিয়ে দিব 2 চামচ চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া। এই চাউলের গুঁড়াটা দিলে কিন্তু ডালের বড়াটা খেতে অনেক ভালো লাগে, মুসমুসে থাকে অনেকক্ষণ সময়। এই যে দেখতেই পারছেন ছোলাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখন এটা আমি ছেঁকে নিব। আর এখন ছোলা ভুনা করার জন্য একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে এখন এটা একটু নরম করে ভেজে নিব। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুক্ষণ ভেজে এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একটু ভেজে নিব। তারপর এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো, এখন আমি এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি কোনো পানি দিব না, কারণ ছোলাটা আমি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি।
আর যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও এখন কেটে নিয়েছি, এখন এটা ভেজে নিব। এই যে এখন চুলাটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এই যে চুলাটা ভেজে নেওয়া শেষ, এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি আরো কিছুক্ষণ নেড়ে নিব। এই যে চুলা বোনাটা এখন রেডি, এখন আমি ডালের বড়াগুলো তৈরি করে নিব। এই জন্য আমি এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। গরম করে তারপর এখন ডালের বড়াগুলো দিয়ে দিব। এই যে এখন আমি সবগুলো ডালের বড়া দিয়ে দিব। এই যে ডালের বড়াগুলো যখন এক সাইড একটু ভাজা হবে, তারপরে এগুলো আমি একটু উল্টে দিব। এই যে ডালের বড়াগুলো ভেজে নেওয়া শেষ, এখন এগুলো আমি উঠিয়ে নিব। এখন এইভাবে আমি সবগুলো ডালের বড়া তৈরি করে নিব। এই যে সবটুকু দেওয়া শেষ, এখন এগুলোও ভেজে নিব। তারপর ডালের বড়া তৈরি করে নেওয়া শেষ, ছোলা বোনাটাও করে রান্না করে নেওয়া শেষ। এখন আমরা সন্ধ্যার নাস্তাটা খেয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।